নমস্কার বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা চ্যানেল থেকে বলছি। আমার অন্নপূর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি আরম্ভ করতে চলেছি। আমার আজকে রেসিপি ভেজ পরোটা। ভেজ পরোটা আপনারা দেখতে থাকেন এখন আমি কিভাবে করি। এখানে আমি আধা কিলো আটা নিয়েছি, 500 গ্রাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে শুধু আটা দিলাম, দিলাম আধা চামচ লবণ, দিলাম আধা চামচ চিনি, এখানে দিলাম আমি আন্দাজ মতন রিফাইন তেল। রিফাইন তেল, লবণ, চিনি সব আমি একসঙ্গে মিশিয়ে এখন এটাকে ভালো করে মলে নেব। পাঁচ সাত মিনিট এইভাবে আমি আটাটাকে মেখে নিয়ে যাব। এখন আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দেব, এখানে উষ্ণ গরম জল। গরম জল দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নেব। আমি এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব আটাটাকে। পরোটার আটাটা খুব মাখতে লাগে অনেক টাইম। যদি আপনারা অনেক টাইম মাখেন আটাটা তাহলে ঢেকে না রাখলেও চলবে। আমি 8-10 মিনিট এইভাবে আটাটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম। এখন আমি এখানে একটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। আমি পুরের জন্য গাজর একটা গ্রাইন্ড করে নেব। গাজর গ্রাইন্ড করা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুরটা বানাবো। আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিলাম ক্যাপসিকাম, দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিলাম আলু, দিলাম এখানে লবণ, গোলমরিচের গুঁড়ো। আমি এখানে চাট মশলা দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাট মশলাটা দিয়ে দিবেন। আমি এখানে গোলমরিচের গুঁড়া নিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচি নিলাম, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেই নাই। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝালটা দিয়ে দিবেন। আমি পুরটা ভালো করে মিক্স করে নিলাম, এখন এখানে রেখে দিলাম। আমি এখন এখানে বড় বড় সাইজের লিচি কেটে নেব।
এইভাবে আপনারা ভেজ পোয়ারাটা বানিয়ে খাবেন। এটা মিলিয়ে দেবো ধন্যা পাতাটা, ঠিক করলে হইব না না, রুটিটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি এখানে পোরটা দিয়ে দেব। এভাবে এক এক করে আমি সব বানিয়ে নেব। আমি হালকা হাতে আর একটু বেলে নেব এটাকে, পরোটাটা এইভাবে আমি এক এক করে সব বানিয়ে নেব। এরকম করে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি একটা একটা করে, এখন আমার শেকার পালা, এরকম করে শেকে নেব। আমি বেশি করে তেল দেব না, ব্রাশ দিয়ে এরকম করে তেলটা দিয়ে দিব। আরেক পিট উল্টে দেবো আমি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি নিপান তেল দিয়ে ভাজছি। আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি, বেশি করে দিলে উপরে দিয়ে পুড়ে যাবে, ভিতরের সবজিটা সেদ্ধ হবে না। আমার একটা পরোটা ভাজা হয়ে গেল, এখন আমি আরেকটা দিয়ে দেব। এক পিট উল্টে দেব, ওই পিঠটা হতে হতে এই পিঠের ফ্রাস মেরে তেল দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এখন। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব ভেজে নিয়েছি, আমার সব ভাজা শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। দেখেন এরকম করে আমি এক এক করে সব ভেজে নিয়েছি, সব ভেজে নিয়েছি এক এক করে, আলুর দম, সস, মাংস কষা, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন।